সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপানবাবগঞ্জ টিভির আজকের সংবাদ। আপনাদের সাথে আছি আমি জাহিদা ফেরদৌস মিম। প্রথমেই মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ নিলেন 30 শিক্ষার্থী। শিবগঞ্জে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। সোনামসজিদ সীমান্তে হেরোইন ও ইয়াবা উদ্ধার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রাথমিক চিকিৎসা ও দুর্যোগকালীন সময়ে করণীয় বিএ প্রশিক্ষণ শেষ করেছেন 30 রেড ক্রিসেন্ট সদস্য। প্রশিক্ষণ সমাপনীতে শনিবার তাদের সনদ প্রদান করা হয়। চাপানবাবগঞ্জ সাধারণ পাঠাগারে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আশিক আহমেদ ফারুকের সভাপতিত্বে। সনদ প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য আবু সুফিয়ান, আব্দুর রাকিব, রোমান সহ অন্যান্যরা। অনুষ্ঠানে জেলা চারজন যুব রেড ক্রিসেন্ট সদস্যকে শিক্ষাবৃত্তিও প্রদান করা হয়। চাপানবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের মকিমপুর এলাকার অসহায় দুস্থ পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে খাদ্য সামগ্রী বিতরণে অংশ নেন চককীর্তি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনুমিয়া, তার সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা নবীনুর রহমান ও যুবলীগ নেতা সোহেল রানা। চাপানবাবগঞ্জের সোনামসজিদে পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় 555 গ্রাম হেরোইন ও 200 পিস ইয়াবা উদ্ধার করেছে 59 বিজিবি সদস্যরা। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে পিলার 184/4 এস হতে আনুমানিক 10 গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাটুলপাড়া এলাকায় পরিত্যক্ত একটি ব্যাগ তল্লাশি করে 305 গ্রাম হেরোইন ও 200 পিস ইয়াবা পাওয়া যায়। অন্যদিকে আরেকটি দল সীমান্ত পিলার 185/13 এস হতে আনুমানিক 2 কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আবদুল্লা পাড়ায় আমবাগানে পরিত্যক্ত অবস্থায় ব্যাগে 250 গ্রাম হেরোইন উদ্ধার করে। সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি চাপানবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপানবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো বিদায়, শুভরাত্রি। নিয়মিত চাপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।